আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকের ভিডিওটি একটি সুখবর নিয়ে, আর সুখবরটি হলো দুবাইয়ের ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। আপনারা যারা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার জন্য, জি, আপনাদের সেই অপেক্ষার দিন শেষ। দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা 30 আগস্ট থেকে চালু করে দিয়েছে দুবাই সরকার। তবে দুবাই সরকার 6টা পয়েন্টসের দিকে বা 6টা বিষয়ে তারা গুরুত্ব দিয়েছে, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে। মূল আলোচনা শুরু করছি। বন্ধুরা, অনেক প্রতীক্ষার পর দুবাই ট্যুরিস্ট ভিসা আমাদের জন্য চালু হয়ে গেছে। নট অনলি আমাদের জন্য, এটা যে সমস্ত দেশের জন্য বিধিনিষেধ ছিল সকল দেশের জন্য দুবাইয়ের ট্যুরিস্ট ভিসাটা চালু করে দিয়েছে। মানে ইন্ডিয়ার জন্য চালু হয়ে গেছে, পাকিস্তান, নেপাল, ভুটান, যারা যারা বিধিনিষেধের মধ্যে ছিল, বেসিক্যালি সবাইয়ের জন্যই দুবাই ট্যুরিস্ট ভিসা এখন ওপেন, এবং এটা 30 আগস্ট থেকে চালু হয়ে গেছে। তবে দুবাই সরকার যে 6টি বিষয়ের দিকে তারা গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়গুলোর মধ্যে যেমন আপনি প্রথমে তারা বলেছে যে 30 আগস্ট থেকে দুবাই ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ ওপেন, এটা ছিল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বরে হচ্ছে বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে ফ্লাই করে আপনি দুবাই আসতে পারবেন। যেহেতু বাংলাদেশে র্যাপিড টেস্টের ব্যবস্থা নেই এখন পর্যন্ত, সো আপনার র্যাপিড টেস্ট আছে, করানো যায়, এরকম দেশের থেকে আপনি যদি ফ্লাই করে আসেন, বাংলাদেশি, আপনি বাংলাদেশি, সমস্যা নেই, আপনি অন্য দেশ হয়ে যখন আসবেন আপনি দুবাইয়ে ঢুকতে পারবেন। এটাই ছিল পয়েন্টটা, যে বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে আপনি ফ্লাই করে দুবাই আসতে পারবেন। মূল কথাটা হচ্ছে যে আপনি যে দেশ থেকে আসেন না কেন, আপনাকে দুবাই ঢুকতে হলে র্যাপিড টেস্ট নিয়ে ঢুকতে হবে। আমাদের এই এখন পর্যন্ত একটা রেস্ট্রিকশনের মধ্যে এখনও আমরা আছি, এই জন্যই তারা এটা বলেছে, এই পয়েন্টসটা, সেকেন্ড পয়েন্টসটা দিয়েছে। কারণ হচ্ছে র্যাপিড টেস্টের বিষয়টা, 3 নম্বর পার্টে যেটা, র্যাপিড টেস্ট মানে এয়ারপোর্টে র্যাপিড টেস্ট করতে হবে করোনার, যেটা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে এখনও চালু হয়নি। তো আমি যতটুকু শুনেছি, আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছে র্যাপিড টেস্টের পয়েন্টটা বসানোর জন্য এয়ারপোর্টে, এবং কাজ চলছে অলরেডি। আমি যতদূর জানি র্যাপিড টেস্টের কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশ এয়ারপোর্টে, হয়তো এটার আমরা সুফল খুব শিগগিরই পাবো। তো দুবাই সরকার বলেছে যে র্যাপিড টেস্টের বিষয়টা, এয়ারপোর্ট থেকে আপনি করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে, নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আপনি যখন প্লেনে উঠবেন, প্লেনে ওঠার আগে আপনাকে এয়ারপোর্ট থেকে আরেকবার টেস্ট করিয়ে নিয়ে তারপরে ফ্লাই করতে হবে, এটা হচ্ছে র্যাপিড টেস্ট। তো এটা তৎক্ষণাৎ আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। তো বাংলাদেশে এটা কাজ চলছে, এই র্যাপিড টেস্টের বিষয়ে দুবাই সরকার গুরুত্ব দিয়েছে। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ভ্যাকসিনেটেড হতে হবে আপনাকে, WHO এর অনুমোদিত যে সকল ভ্যাকসিন আছে সেগুলোর আপনার মিনিমাম আপনাকে সেকেন্ড ডোজ দিয়ে যেতেই হবে। আর অনলি জনসনের টিকাটাই হচ্ছে একটা ডোজ দিলে হয়, বাকিগুলো সবই সেকেন্ড ডোজ লাগে। তো আপনাকে অবশ্যই WHO এর অনুমোদিত সেই ভ্যাকসিনগুলোর যে কোনো একটা ভ্যাকসিন দিয়ে ফ্লাই করতে হবে, আপনাকে ভ্যাকসিনেটেড হতে হবে। এরপরে পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ থেকে দুবাই যাওয়া বা বিধিনিষেধ ছিল এমন দেশ থেকে দুবাই যেতে হলে ভ্যাকসিন নিতে হবে, কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে আগে থেকেই ভ্যাকসিনের অপশনগুলো ছিল না। যেমন ওই দেশের নাগরিক হলে তারা কিন্তু ভ্যাকসিন ছাড়াই দুবাই যেতে পারবেন, তবে অবশ্যই যে দেশ থেকে তারা যাবেন সে দেশ থেকে, মানে সেই দেশের এয়ারপোর্ট থেকে র্যাপিড টেস্ট করে নিতে হবে, এই বিষয়টাও তারা একটু গুরুত্ব দিয়েছে। আর সর্বশেষ যেটা হচ্ছে যে ভিজিট ভিসা 30 অথবা 90 দিনের হয়ে থাকে, যদি 30 দিন হয় তাহলে আপনি 2 বার ভিসার মেয়াদ বাড়াতে পারবেন, এটা নতুন করে তারা অ্যাড করে দিয়েছে। কিন্তু এজন্য আপনাকে দুবাই থেকে বেরোতে পারবেন না বা বেরোনো যাবে না। আর 90 ডেজের ভিসা, যেটা ভিজিট ভিসা, আপনি যদি সেটা নিয়ে থাকেন তাহলে আপনি 3 বার এক্সটেন্ড করতে পারবেন, মানে 3 বার আপনার ভিসার মেয়াদ আপনি দুবাই থাকাকালীন অবস্থায় বাড়াতে পারবেন, এটার জন্য আপনাকে দুবাই থেকে বের হওয়া কোনো প্রয়োজন নেই।
এবার দুবাই ট্যুরিস্ট ভিসাতে নতুন একটা বিষয় তারা সম্পূর্ণ নতুন এটা অ্যাড করেছে, সেটা হচ্ছে দুবাই ট্যুরিস্ট ভিসা এখন আপনি মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন, মানে মাল্টিপল এন্ট্রি যুক্ত করেছে তারা, মানে আপনি ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে আপনি একাধিকবার দুবাইয়ে আসা যাওয়া করতে পারবেন। তারা মাল্টিপল এন্ট্রিটা সংযুক্ত করে দিয়েছে নতুন করে। আর বর্তমানে আপনি যদি দুবাইয়ের ভিসার জন্য আবেদন করেন, বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিসা সব জায়গাতে মানে দিচ্ছে না, সব জায়গায় বলতে মানে আপনার দুবাই থেকেও হচ্ছে না, কিংবা এটা এখন হচ্ছে হচ্ছে আপনার আবুধাবি থেকে, বর্তমানে ভিসা ইস্যু হচ্ছে আবুধাবি থেকে, কয়েকদিন পরে সারজা থেকে আপনার ভিসা শুরু হয়ে যাবে আশা করছি। এটা হতে পারে আপনার নেক্সট উইক থেকে বা আগামী 10-15 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো এই ছিল বিষয়টা। আর ফ্লাইটের বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশিরা এখনও আমাদের বাংলাদেশে যেহেতু দুইটা প্রবলেম রয়েছে, একটা হচ্ছে যে আমাদের র্যাপিড টেস্ট এখনও চালু হয়নি, আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে আপনার দুবাইয়ের এখনও আমাদের কোনো ফ্লাইট চলাচল শুরু হয়নি বা ফ্লাইটের কোনো শিডিউল এই পর্যন্ত এখন পর্যন্ত নেই। তো আমাদের এই দুটো বিষয় যখন সলভ হয়ে যাবে আমরা আগের মতো অ্যাভেলেবেল দুবাই যাওয়া আশা করতে পারবো। তো এখানে আপনাদেরকে আমি একটু যুক্ত করে দিচ্ছি, যেটা হচ্ছে যে ফ্লাইটের একটা আপডেট দিয়ে দিচ্ছি, যেটা 1 সেপ্টেম্বর থেকে মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলা, তারা ঘোষণা করেছে 1 সেপ্টেম্বর থেকে তাদের প্রতিদিনের মানে ডেইলি ফ্লাইট চালু করতে যাচ্ছে, ঢাকা টু দুবাই এবং দুবাই টু ঢাকা। আর তাদের শিডিউলটা হচ্ছে ঢাকা থেকে দুবাই তারা ফ্লাইট ছাড়বে, তাদের ফ্লাইট চালু যাবে সন্ধ্যা 7টা বাজে, ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইউএস বাংলার ফ্লাইট ছাড়বে সন্ধ্যা 7টায়, আর দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ইউএস বাংলার ফ্লাইট, সেটা হচ্ছে রাত 11:30। প্রতিদিন তারা এই দুটো ফ্লাইট অপারেট করবে, ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে ঢাকা। সো ফ্লাইটের আপডেটটাও আমরা পেয়ে গেলাম, তাহলে এখন বাকি আছে শুধু র্যাপিড টেস্ট। ইনশাল্লাহ আশা করছি খুব শিগগিরই আমাদের র্যাপিড টেস্ট চালু হয়ে যাবে, যেহেতু এয়ারপোর্টে কাজ চলছে। সো ইনশাল্লাহ দুবাইয়ে যাওয়া আমাদের জন্য আর কোনো বাধা রইল না। যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন দুবাই যাওয়া নিয়ে, দুবাই ভিজিট ভিসা নিয়ে, ইনশাল্লাহ অপেক্ষার প্রহর শেষ। আর এতক্ষণ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কথা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।